মালদায় ফের সোনার দোকানে ডাকাতি মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটেনি বললেই চলে এরই মধ্যে ফের সোনার দোকানে হয় এবার হরিদপুরের বুলবুলচন্ডীতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটনা সোমবার গভীর রাতে অরুণা মার্কেটের জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ সাত আট জনের ডাকাত দল আসে সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায় তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকানে লুটপাট চালায় ডাকাত দল পনেরো কেজি রূপো প্রচুর সোনা নিয়ে চম্পট দিয়েছে বলে দোকানের মালিক জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গত পঁচিশে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় চাঁচলের একটি বড় সোনার দোকানে ডাকাতি হয় কয়েকজন দুষ্কৃতী বন্ধু কুঁচিয়ে সোনার দোকানের কয়েক কোটি টাকার সোনা নিয়ে চম্পট দেয় ডাকাতির পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পুলিশ তদন্তে নেমে কয়েকজনকে গ্রেফতার করেছে ফের মালদাতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দোকান পুরোটা মার্কেটে পুরোটা মার্কেটে দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় ছিলাম আমি ফেরার পথে যখন আমি বড় অবস্থা থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে তা কাজ হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে ষাটটা আটটা সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেটা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে দেখা যায় না তো কি বলবো আর যাই না মানে এবার কত সোনা কত চালু ছিল চাঁদিটা পনেরো কেজির উপরে হবে মোটামুটি আইডিয়া অনুভব করা যাচ্ছে না ওইসব কাস্টমারের কাস্টমার থাকত কাস্টমার ছিল আর আমার কিছু রেডমেড ছিল সব মিলিয়ে কত টাকার মাল হতো আনুমানিক এখন তো মোটামুটি সত্তর হাজার টাকা কেজি চাঁদি ঠিক আছে আর হচ্ছে সোনা তো একাত্তর হাজার টাকা ভরি কত ভরি হবে ভৰি হিচাপে আমি চব কাষ্টমাৰৰ মালডাল তৈৰী কৰা হয়